আমরা প্রথমত আওয়ামী লীগের এই জাতীয় কাউন্সিল সুন্দর ও সুষ্ঠুভাবে হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দরখাস্ত করি, যেন সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের এই জাতীয় কাউন্সিল শান্তিপূর্ণভাবে সমাধা হয়, এটাই প্রথম আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কামনা। দ্বিতীয় কামনা হলো আওয়ামী লীগের যিনি বর্তমান সভাপতি, আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, উনি পুনরায় নির্বাচিত হয়ে দেশকে বিশ্বের মানচিত্রে উজ্জীবিত করার যে পরিকল্পনা হাতে নিয়েছে, এই পরিকল্পনা হাতে নেওয়ার জন্য ওনাকে পুনরায় জাতি পক্ষ থেকে ওলামা লীগ পুনরায় সভাপতি হিসেবে দেখতে চায়। আর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর ব্যাপারে বিভিন্ন কথা আসছে, আমি ব্যক্তিগতভাবে ওনার যে শ্রম, ওনার যে মেধা, ওনার যে ছাত্র জীবন থেকে ওনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে ওনাকেও পুনরায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। বাংলাদেশ আওয়ামী উলামা লীগ সে 1966 সাল থেকেই, তখন এই সংগঠনটির নাম ছিল আওয়ামী উলামা পার্টি, পরবর্তীতে 1994 সালে বাংলাদেশ আওয়ামী উলামা লীগ নামে এই সংগঠনটি পুনরায় আত্মপ্রকাশ করে। 1994 থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত রাজপথে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে আসছে। 2001 সালের পর থেকেই বিশেষ করে উলামা লীগ কাজ করছে রাজপথে এবং চারদলীয় জোটের বিরুদ্ধে সংগ্রাম করেছে। 2004-এর পর থেকেই উলামা লীগের মধ্যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায় বিভিন্ন স্বার্থন্বেষী মহলের চক্রান্তের কারণে। দীর্ঘদিন পর হলো উলামা লীগের সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দরা তাদের অনুভব অনুভূতি দিয়ে তারা আঁচ করেছেন যে আমাদের ঐক্যের বিকল্প নেই, তাই ঐক্যের হিসেবে সমস্ত উলামা লীগের সকল শ্রেণীর সকল গ্রুপের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা উলামা লীগের জাতীয় সম্মেলন উপস্থিতি কমিটি করেছি কাউন্সিলের জন্য। সেইখানে ভোটাভুটির মাধ্যমে আমাকে সদস্য সদস্য নির্বাচিত করেছেন এবং গোপালগঞ্জের কৃতি সন্তান মুফতি শেখ মোহাম্মদ শহীদুল ইসলামকে আহ্বায়ক হিসেবে নির্বাচিত করেছেন। সেখানে আমাদের যুগ্ম আহ্বায়ক রয়েছেন 35 জন এবং সদস্য সচিব হিসাবে আমি আছি এবং আমাদের সদস্যের সংখ্যা প্রায় 80-এর উপরে, এর সংখ্যা আরও আলোচনা সাপেক্ষে বৃদ্ধি হতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগের এই জাতীয় সম্মেলনে উলামা লীগ তার সার্বিক সহযোগিতা করে আসবে এবং আমরা আগামীকাল 18 ডিসেম্বর বিকাল 3টায় আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এবং মঞ্চ পরিদর্শনে উলামা লীগের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে সেখানে যাবে, আমরা পরিদর্শন করব এবং এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নির্বাচিত হবে এবং সাধারণ সম্পাদক যিনি আছেন জননেতা ওবায়দুল কাদের সাহেব, তিনি ছাত্র জীবন থেকে, তিনি একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছেন, তিনি ছাত্র লীগের দায়িত্বে ছিলেন এবং তিনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তিনি প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন, অত্যন্ত স্নেহধন্য, অত্যন্ত ট্রাস্টি লোক এবং দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার মধ্যে দিয়েও আওয়ামী লীগকে যেভাবে সংগঠিত করেছেন, আমরা প্রত্যাশা করব তার যে মেধা, তার যে প্রজ্ঞা এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তার যে অনুগত এবং দলের প্রতি তার যে নিষ্ঠাবান, সেই দৃষ্টিকোণ থেকে তিনি আবার বিবেচিত হবেন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হবেন এটা প্রত্যাশা করি। কিন্তু মাননীয় নেত্রী যাকে মনে করেন তাকেই নির্বাচিত করবেন, তবে আমাদের প্রত্যাশা থাকবে ওবায়দুল কাদের সাহেবকে আমরা প্রত্যাশা করি এবং তিনি যদি নির্বাচিত নাও হন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নির্বাচিত করবেন আমরা তার প্রতি আনুগত্য স্বীকার করব।